হাই, রাফি আছি তোমাদের সাথে। কথা বলবো সিনেমা অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন নিয়ে, সুনির্মিত শিশুতোষ সিনেমা অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন। আমাদের দেশ রহস্য, প্রেম, বায়োপিক সহ নানান ধরনের সিনেমা বানানো হয়, কিন্তু শুধুমাত্র শিশু কিশোর অডিয়েন্স টার্গেট করে সিনেমা নির্মাণ করা হয় না, যেটা আগে এক সময় করা হতো। যেমন দীপু নাম্বার টু, আমার বন্ধু রাশেদ, মাটির ময়না, দূরবীন সহ এসব কিছু শিশুতোষ সিনেমা নির্মাণ করা হয়েছিল বিচ্ছিন্নভাবে। তবে সেগুলো ঠিকঠাক বাণিজ্যিক না হওয়ায় শিশুতোষ চলচ্চিত্র শক্তিশালী মাধ্যম হয়ে ওঠেনি। যাই হোক, রায়হান জুয়েলের দারুণ উদ্যোগে মোহাম্মদ জাফর ইকবালের গল্পে নির্মিত হয়েছে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন। সিয়াম আহমেদ, পরি মনি সহ অনেক শিশুশিল্পীরা দারুণ অভিনয় করেছে এই ছবির ভিতর। যেহেতু শিশু কিশোরদের জন্য সিনেমা, তাই দারুণভাবে এনজয় করতে পারবেন বলে আমার ধারণা। স্পয়লার না দিয়ে যদি ছোট্ট করে বলি, একদল বাচ্চাকে নিয়ে সুন্দরবনের যাত্রা। প্রথম মধ্যে নসু ডাকাতের দল আক্রমণ করে, সেখান থেকে সবাই মিলে ফাইট করে ফিরে আসে। মূলত এটাই সিনেমার গল্প। সিয়াম আহমেদ ও আশিস খন্দকার দারুণ অভিনয় করছে। তৃষা চরিত্রে পরি সেরাটা দিয়েছে বলে আমি মনে করি। সিনেমার ক্যামেরার কাজ খুব ভালো ছিল এবং বিজিএমগুলো বেশ ভালোই লেগেছে। কালার সব মিলিয়ে সুন্দর। বাচ্চাদের নিয়ে সিনেমাটি দেখতে পারেন, এটা ভাইয়ের রিকমেন্ড করছি। আর যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ওয়েব সিরিজ বা নতুন কোনো সিনেমার রিভিউ নিয়ে। আর ভাইয়ের পক্ষ থেকে তো ঈদের এক্সক্লুসিভ কন্টেন্টগুলোর রিভিউ থাকছেই। আজ ভিডিও শেষ করছি 5টা লাইকে। হ্যাপি ওয়াচিং, টাটা।